তো কেমন আছো সবাই? চলে আসলাম নতুন ভিডিও নিয়ে। আমি অনির্বাণ জয়, ডিপ্লোমা নার্স। তো আজকের আলোচনা বিষয় হচ্ছে সরকারি প্রতিষ্ঠানগুলোতে খুবই শর্টকাট ভাবে কিভাবে চান্স পাওয়া যায়, তার কিছু নিনজা টেকনিক। তো শুরুতে যে কথাটি বলে নিব সেটি হচ্ছে, যারা খুব বেশি পড়াশোনা করেছো, যাদের এসএসসি এবং এইচএসসিতে রেজাল্ট খুবই ভালো এবং খুব কষ্ট করে পড়ালেখা করছো এবং তোমাদের ভিতরে একটা কনফিডেন্স চলে আসছে যে তোমরা চান্স পাবাই পাবা, তো তারা এই টেকনিকগুলো অবলম্বন না করলেও চলবে। তোমরা পড়াশোনা করছো বেশি করে যাও, আমি সেটাই সাজেস্ট করব। কিন্তু যাদের প্রিপারেশন একটু তুলনামূলক কম ভালো এবং এসএসসি এবং ইন্টারের রেজাল্টও একটু তুলনামূলক কম ভালো, আজকের টেকনিকটি শুধুমাত্র তাদের জন্য। তো চলে আসলাম নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওর টপিক হচ্ছে কিভাবে খুবই শর্টকাট পদ্ধতিতে সরকারি নার্সিং ইনস্টিটিউটগুলোতে চান্স পাওয়া যায়। তো শুরুতে আমরা জেনে নিব যে সরকারি পরীক্ষাগুলো ঠিক কত মার্কের পরীক্ষা হয়। পরীক্ষা হয় হচ্ছে 100 মার্কের এমসিকিউর ভিতর। তো মার্কটি কিভাবে ভাগ করা হয় আমরা আগে সেটা জেনে নিই। মার্কটি ভাগ করা হচ্ছে, বাংলায় হচ্ছে 20, ইংলিশে 20, গণিতে হচ্ছে 10, এই গেল 50, এবং জেনারেল নলেজ সাধারণ জ্ঞানে হচ্ছে 25, এবং সাধারণ বিজ্ঞান হচ্ছে আর 25। টোটাল হচ্ছে 50 50 100 মার্কের ভিতর পরীক্ষা হয়। এর ভিতর যে তোমরা কমন বিষয় যে তোমরা সবাই জানো যে যার রেজাল্ট ভালো সেই আগে থেকে এবার পর পর করে চান্সটা হয়। যদি সিট সংখ্যা টোটাল হচ্ছে, উদাহরণস্বরূপ 100 জন হয়, তাহলে যার রেজাল্ট ভালো 199 98 97 এইভাবে করে করে সিরিয়াল অনুযায়ী ওনারা চান্সটা করেন। তো আজকের বিষয় হচ্ছে খুব কম পড়াশোনা করে কিভাবে চান্স পাওয়া যায়। এখন এখানে নাম্বারটি যেভাবে কনসিডার করা হয় সেটার আগে লক্ষ্য রাখতে হবে। ধরো তোমার এসএসসি এবং ইন্টারের রেজাল্ট মোটামুটি বেশ ভালো, হ্যাঁ ভালো মানের, ধরো 4.80-র উপরে, 4.85 4.90, অথবা একটুর জন্য জিপিএ পাওনি, যাদের রেজাল্ট খুবই ভালো অথবা জিপিএ 5, এদের জন্য কিন্তু আলাদা এক্সট্রা একটা মার্ক বের করা হয়। সো চিন্তা করে দেখো যে যাদের রেজাল্ট ভালো তাদের একটা কোটা করে দেয়। হ্যাঁ, সে যদি নার্সিং পরীক্ষায় টোটাল 100 মার্কের এমসিকিউতে যদি একটু কমও পায়, তার এই পাশে যে এসএসসি এবং এইচএসসির যে রেজাল্ট ভালো ওইখান থেকে মার্ক এসে অ্যাড হয়ে তার চান্সটা কিন্তু অলরেডি হয়ে যায়। মূল বিষয়ে যাওয়ার আগে আর একটা কথা বলে নিই। তোমরা নার্সিংয়ে পরীক্ষা দেওয়ার পরে একটা বিষয় নিয়ে এই ভিডিওটি না দেখলে তোমরা কিন্তু একটা বিষয় নিয়ে খুব আফসোস করবা। সেই বিষয়টি কি, তোমরা যদি তোমাদের বড় ভাই কেউ থেকে থাকে বা বড় আপু কেউ থেকে থাকে তাদের কাছে জিজ্ঞাসা করলে তোমরা বিষয়টি আইডেন্টিফাই করতে পারবা। ধরো তোমার মার্ক 64 অথবা 65, কিন্তু তোমার বান্ধবী বা তোমার পাশের ছেলেটি পাশের মেয়েটি ঠিক সেম নাম্বার পেয়েছে, ও কিন্তু সরকারি দিতে চান্স পেয়ে গেছে, আবার তুমি পাওনি, এর কারণ কি, এটা নিয়ে তুমি আফসোস করবে। এবং এখানে হচ্ছে আজকের মেইন টপিক। তো বেশি কথা না বাড়িয়ে আজকের সেই টেকনিকটি শেয়ার করে দিই। ও আর একটা কথা, শুরুতে আমি কিন্তু বলে নিয়েছি এই টেকনিকটি শুধুমাত্র তাদের জন্য যাদের রেজাল্ট এসএসসি এবং এইচএসসিতে তুলনামূলক একটু কম এবং নার্সিং প্রিপারেশনটা একটু খারাপ যাচ্ছে অথবা সেইভাবে সময়ের পরিপ্রেক্ষিতে সেইভাবে প্রিপারেশনটি নেওয়া হয়নি। সব থেকে বড় ভুল তোমরা যেটা করো সেটা হচ্ছে কলেজ চয়েজের বিষয়ে। প্রত্যেক স্টুডেন্ট মনে করে তার রেজাল্ট ভালো থাকুক বা খারাপ থাকুক, সে মনে করে একটি ভালো নার্সিং ইনস্টিটিউটে পড়ার জন্য সবাই ঢাকামুখী হওয়ার চেষ্টা করে। যেহেতু ঢাকায় বাংলাদেশে নাম করা বড় বড় নার্সিং ইনস্টিটিউটগুলো আছে, তোমরা সবাই মনে করো যে ওইখানে পড়লে হয়তো ভালো হবে। তাই তোমরা কলেজ চয়েস দেওয়ার আগে তোমরা ঢাকার ভিতর যে সমস্ত বড় বড় নার্সিং ইনস্টিটিউট অথবা নাম করা নার্সিং ইনস্টিটিউটগুলো সেগুলো তোমাদের প্রায়োরিটি লিস্টের টপে রাখো। আর এখানে হচ্ছে তোমার সব থেকে বড় ভুল, কারণটা আমি এখনই বলে দিচ্ছি। ধরো তোমার রেজাল্ট যদি 65 হয় এবং তোমার এসএসসি এবং ইন্টারে সেইভাবে কোনো মার্ক তারা অ্যাড করতে পারলো না, তাহলে তুমি কিভাবে ফার্স্ট চয়েসে একটি ভালো কলেজে পড়তে পারবা?
ওই সমস্ত কলেজে সেই সব স্টুডেন্ট চান্স পায় যাদের প্রিপারেশন খুবই ভালো এবং ইন্টার এবং এসএসসি রেজাল্টগুলো বেশ ভালো, দুইটা মিলে বেশ বড় একটা রেজাল্ট বা একটা মানসম্মত রেজাল্ট হয়, ওইখান থেকে তারা আগে ঢাকা শহরের ভিতর যে সমস্ত বড় বড় নার্সিং ইনস্টিটিউটগুলো আছে তাদের টেনে নেয়। তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে তুমি ফার্স্ট চয়েস দিবা হচ্ছে বাংলাদেশের ছোট ছোট শহরগুলোতে যেসব নার্সিং ইনস্টিটিউট আছে ওই সকল ইনস্টিটিউটগুলো, যেমন উদাহরণস্বরূপ বলা যায় বাগেরহাট নার্সিং ইনস্টিটিউট, গোপালগঞ্জ নার্সিং ইনস্টিটিউট, ফরিদপুর নার্সিং ইনস্টিটিউট, জাস্ট উদাহরণ দিলাম, এরকম অনেক নার্সিং ইনস্টিটিউট আছে যেটা তোমাকে ফার্স্ট চয়েস দিতে হবে। তাহলে তোমার রেজাল্ট যদি একটু কম ভালো হয় বা তুলনামূলক অন্যদের থেকে যদি একটু কম ইয়েও হয় তাহলে তোমার চান্স কেউ আটকাতে পারবে না, কারণ তোমার ফার্স্ট চয়েস হচ্ছে ওই সমস্ত নার্সিং ইনস্টিটিউট। সো ফার্স্ট চয়েস তোমাকে আগে টানবে, সো দেন হচ্ছে অন্যদের টানবে, এইভাবে কিন্তু কলেজের রেজুলেশনগুলো হয়। শুধুমাত্র কলেজ চয়েসটা খুব ভালোভাবে দিতে হবে, যদি মনে হয় যে তোমার কোনোভাবে একটা নার্সিং ইনস্টিটিউট বা ফ্রিতে কোনো সরকারি নার্সিং ইনস্টিটিউট পড়লেই হয়েছে, প্রত্যেকটা নার্সিং ইনস্টিটিউটের মান সেম, অতএব যে ঢাকায় পড়তে হবে যা বড় নার্সিং ইনস্টিটিউটগুলোতে পড়তেই হবে এমন কোনো কথা নেই, পরে যে আফসোস করার থেকে এই ধরনের টেকনিক অবলম্বন করা ভালো। সো একটা জিনিস সাজেস্ট করবো যে কলেজ চয়েসের ক্ষেত্রে খুব ভেবে চিনতে আপনি কলেজ চয়েসটি দিবেন, তাহলে আপনার 99% নার্সিংয়ের চান্স পাওয়ার সম্ভাবনা রয়েছে। আমি জানি এই ভিডিওতে অনেকে অনেক ধরনের মন্তব্য করবেন, কিন্তু পরীক্ষাটা আগে দেন, পরীক্ষা দেওয়ার পরে রেজাল্ট বের হোক, তারপরে আপনি বুঝতে পারবেন যে আমার কথার সত্যতা কতটা। তো আজকে আর কথা বাড়াবো না, নতুন ভিডিও নিয়ে আমরা সামনে আবার আসবো। সো নার্সিং বিষয়ক নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, নার্সিংয়ের সকল বিষয় এই চ্যানেলেই থাকবে, সকল আপডেট সকল ইনফরমেশন এই চ্যানেলেই আপলোড করা হবে। তো তোমরা যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে ফেলো, ধন্যবাদ। আজকের ভিডিওটি এই পর্যন্ত।